لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى তো যে সূরা থেকে কথা শুনবো সূরার নাম কথা বলেন দোহা মানে আলো দোহা মানে আশার আলো কিসের আলো সম্ভাবনার আলো সুবহানাল্লাহ পড়েন আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন সুবহানাল্লাহ পড়েন দোহা মানে প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদ-দোহা এটার নাম আদ-দোহা এই সূরাতুল দোহা এটা একটা মোটিভেশনাল সূরা কি সূরা ইনস্পিরেশনাল সূরা কোরআনে কয়েকটা মোটিভেশনাল সূরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুল দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউ উইল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবেন আপনি আশা ফিরে পাবেন সুবহানাল্লাহ পড়েন এটা কোরআনের মোটিভেশনাল সূরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেনো না তোমরা মোটিভেশন এই সূরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখায় কিসের পথ দোহা মানে আশার আলো ঠিক কি না বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর সুবহানাল্লাহ পড়েন এই কিতাবকে আল্লাহ কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয় আলোর দিকে নেয় আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান ও মুহাম্মদ মাই বিলাভেড লাস্ট মেসেঞ্জার আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট লাইট কোরআন হচ্ছে একটা লাইট আবার বিশ্বনাই বলছেন আল্লাহ আপনি আমার ডানে নূর দেন আমার বায়ে নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নূর দেন আমার নিচে নূর দেন আমার গোশতের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবহানাল্লাহ পড়েন সূরার নাম সবাই বলেন সূরাতুল দোহা আওয়াজ করে একসাথে বলতে হবে সূরাতুল দোহা আলোর সূরা সম্ভাবনার সূরা সুবহানাল্লাহ পড়ে কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুবহানাল্লাহ পড়েন এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সূরাটা হচ্ছে সূরাতুল দোহা হচ্ছে মাক্কি সূরা কি সূরা সবাই কোন মাক্কি সূরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাই নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেয় প্রচার করে দেয় তো যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে যেত হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না বিশ্বনবী স্টার্টেড টু মিস দ্য রেভিলেশন কোরআনকে খুব মিস করতে লাগলেন কিরে কি সুন্দর জিব্রাইল আসতো
কোরআন নিয়ে ওহি নিয়ে আসে না কেন, নাজিল হচ্ছে না কেন? এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত, কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না, শেয়ারও করতে পারে, প্রচারও করতে পারে, প্রচার কার্যক্রম বন্ধ। কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল, মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না, তোমার রব তোমার ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। বিশ্বনবী ওহীকে মিস করতে লাগলেন। ঘটনা কি, ওহী নাজিল হয় না কেন, আমি এখন কি প্রচার করব? বিশ্বনবী আর কিছুই প্রচার করতে পারছেন না, নাজিল হয় না, উনিও প্রচার করতে পারেন না, কারণ বিশ্বনবী তো মন গড়া কিছু বলেন না। বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আল্লাহর ওহি আসলে বিশ্বনবী বলে, তা না হলে বিশ্বনবী বলে? বিশ্বনবী যাই নাজিল হতো প্রচার করে দিতেন, যা তোমার উপর অবতীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন। এখন আয়াত নাজিল হয় না, বিশ্বনবীও শেয়ার করতে পারে না। সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন? বিশ্বনবী বলে আমি কিছু জানি না। কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায়, ঘটনা কি, মোহাম্মদের রব মোহাম্মদরে ভুইল্লা গেছে, মোহাম্মদের রব মোহাম্মদরে ছাইড়া দিছে, মোহাম্মদরে আর পছন্দ করে না, এজন্য কোনো আয়াত নাজিল করে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না, এ শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিসসালামকে, নাউজুবিল্লাহ পড়ে। এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি রে, কি ভুল আমার হয়, কি অন্যায় আমি করলাম, কি ভুল আমার হচ্ছে, কি ত্রুটি আমার, যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না। 3 মাস 6 মাস হয়ে যায়, আকাশ থেকে কোনো ওহী নাজিল হয় না, কি আমি করলাম, আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমার কোনো ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না। মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই? কি রে আমি এত দোয়া করি কবুল হয় না কেন, আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে এত কষ্ট কেন, আমার জীবনে তো ভালো কিছু হয় না। সবাই হুর হুর করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, বিসিএস হয়ে যায়, সরকারি জব হয়ে যায়, ব্যবসায় লালে লাল, আমার তো কিছু হয় না, আমার কিছু হলো না, এরকম হতাশা আছে না নাই? এই সুরা আপনাকে শিখাতে চায়, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট, আপসেট হয় না, হতাশ হয় না, ভরসা রাখো কার উপর? আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করে। সুবহানাল্লাহ পড়েন, মোটিভেশনাল সূরা, আল্লাহু আকবার। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, মনে হয় ভুল হয়েছে, কেন হি আসে না, কি আমার অপরাধ, কেন কোরআনের আয়াত নাজিল হয় না, কেন আল্লাহ ওহী পাঠায় না? বিশ্বনবী যখন চিন্তিত, বিশ্বনবী যখন হতাশ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ্দুহা, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াদ্দুহা আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ কইবেন না, আল্লাহ আলোর শপথ করলেন, এজন্য হতাশ হবেন না। সি দ্য সানলাইট, গো আউট, সি দ্য নাইস ডে, কত সুন্দর দিন, কত সুন্দর আলোক উজ্জ্বল দুপুর, কত সুন্দর সকাল। সুবহানাল্লাহ পড়েন, হতাশ হবার কোন কারণ নাই, আপনার আল্লাহ আপনার সাথে আছে না নাই? আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়ে আপনারে বেশি ভালোবাসে কে? আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়ে আপনার বেশি মায়া করে কে? আল্লাহ বললেন ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য কিরণের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা আর রাত্রির শপথ, রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয়। সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই, আমি আপনারে ভুলে যাই নাই, যেমনটা কাফির মুশরিকের বাচ্চারা বলে, আমি আপনারে ছেড়ে দেই নাই, আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই,
সব সময় যদি সূর্যের আলো থাকে রাতে ঘুমাইতে পারবেন? ধরেন 365 দিন খালি আলো আর আলো, খালি সূর্যের আলো, রাত আর নাই, ভাল লাগবে? আবার সব সময় রাত, সূর্যের আলো নাই, ভাল লাগবে? রাত দিন দুইটার দরকার আছে না নাই? এই আলো দ্বারা আল্লাহ ওহির কথা বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ, আমি যেমনি আলোর পর অন্ধকার দেই, তেমনি ওহির পর মাঝে মাঝে ওহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই। বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ, কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই? ও নবী, সব সময় যদি ওহি নাজিল হয়, আপনার স্নায়ু, আপনার দেহ, আপনার মাংসপেশী এই ওহি রিসিভ করতে পারবে না, আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। ওহির একটা কিরণ আছে, সূর্যের যেমনি তেজ আছে, আলো আছে, ওহিরও কিরণ আছে। সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না। তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার, কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। পরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার। কারণ সব সময় ওহি আসাটা ভালো না, সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা এসা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো, ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ত। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সলসলাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো। আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো, ওহির ভাড়ে, ওহির চাপে, ওহির প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহি নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। وجب الشكر علينا مدى علي اللهدى أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا